والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد فقد أرشد الباري في معظم تنزيله وعظيم خطابه بعد أعوذ بالله من الشيطان الرجيم وأتم الحج والعمرة لله الآية যাবতীয় প্রশংসা সেই পাকের জন্য যার অশেষ মেহরবানিতে হাদিস ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত মার্কাজুদ দাওয়া দুইয়ে অনুষ্ঠিত আমাদের আজকের নির্ধারিত আলোচ্য বিষয়ের উপরে এক মনজ্ঞ অনুষ্ঠানে যোগদান করার সুযোগ দিলেন যে আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দিলেন তারি বরগাহে শুক্রিয়া আলহামদুলিল্লা সালাম বর্ষিত হোক নবী মোহাম্মদুর রসুল্লাহ সল্ল আলহিহি ও সাল্লামের প্রতি আল্লাহ সল্লআলা আলী মোহাম্মদ কামা আলা ইব্রাহিম ওয়ালা আলি ইবরাহিমা ইন্না কাহাহামিদ উম্মজিদ আল্লাহ্মারিক আলা মোহাম্মদ ওয়াল আলী মহাম্মাদ কামাবারাকাল ইব্রাহিম ইবরহিম আলি আল ইবরহিমা ইন্নাকা উম মজিদ উপস্থিত সম্মানিত দিনই বৈঠকের ভ্রাতৃমণ্ডলী মিডিয়ার মাধ্যমে দূরেরও কাছের যত দর্শক শ্রোতা আমাদের এই আলোচনা শুনবেন এবং এখান থেকে উপকৃত হবেন তাদের প্রত্যেককেই জানাই আন্তরিক মোবারকবাদ আল্লাফাক আমাদের এই বৈঠকটাকে পরকালে নাজাতে রসিলা বানিয়ে দিন আল্লাহ মাম হজ এবং ওমরা এই বিষয়ের উপরে যথেষ্ট আলোচনা হয়েছে বিভিন্ন ওলামায় কেরামগণ বিভিন্নভাবে আলোচনা করে থাকেন তারপরেও আবার এই আলোচনা প্রয়োজন কেন আর যারা হজে যাবেন না তাদেরই বা এই আলোচনার প্রয়োজনীয় তারা কী আমি তো হজে যাব না তো হজের মাসলা শুনে আমার লাভ কী এটা একটা প্রশ্ন হতে পারে হজের মাসলা শুনে আমার লাভ কি এই মর্মে একটি হাদিস আমি আপনাকে শোনাব রসুলুল্লা সাল্লামের জনৈক সাহাবি অসুস্থ হয়ে পড়েছেন মুমূর্ষ অবস্থায় বিছানায় শুয়ে আছেন আর একজন তিনি গেছেন তাকে দেখাশোনা করার জন্য রুগী দেখা তো নেকির কাজ তো নেকির কাজ হিসাবে উনি রুগী দেখতে গেছেন এখন যে এই সাহাবি অসুস্থ মমূর্ষ জীবন সন্ধিক্ষণে জীবনের শেষ পর্যায়ে চলে এসেছেন এই মমূর্ষ সাহাবি আগন্তক সাহাবিকে বলছেন ভাই তুমি আমাকে একটু ফারায়েদের মাসলাটা শোনাও তো তখন আগন্তক সাহাবি বলছেন আশ্চর্য খবর তোমার তো এখন ফারায়েদের মাসলার প্রয়োজনীয়তা নেই তুমি এখন পড়বে কোন দুয়া পড়লে কত নেকি হয় তোমার মুমূর্ষ অবস্থায় তুমি দুয়া পড়তে থাকো দুয়া পড়া বাদ দিয়ে তুমি ফারায়দের মাসলা শিখতে চাও ঘটনা কি সাহাবি বলছেন ভাই শোন রসুল্লা সাল্লামকে আমি বলতে শুনেছি যে ব্যক্তি এলেম শিখতে শিখতে মারা গেল সে ব্যক্তি আল্লাহর রাস্তায় শহীদের মর্যাদা পেয়ে গেল জীবনে অনেক মাসলা শিখেছি কিন্তু যে ফারায়েদের মাসলাটা আমার শেখা হয়নি আমি মুমূর্ষ অবস্থায় আমি চাচ্ছি যে ফারায়েদের মাসলা শিখতে শিখতে যেন আমার মৃত্যুটা হয় মরণটা যেন এলেম শিখা অবস্থায় হয়ে যায় তাহলে আমি আল্লাহর রাস্তায় শহীদের মর্যাদা পেয়ে যাব তেলম দিন এলেম যেটা সেটা আপনার প্রয়োজনীয়তা কতটুকু অপ্রয়োজনীয়তা কতটুকু যেটা এই মুহূর্তে আপনার লাগছে না সেটাও আপনার জানা দরকার তাতে কি হয় অনেক সময় ফায়দা হয় যে মানুষের এই এলেমের কারণে আমলের প্রয়োজনীয়তা চাহিদা বৃদ্ধি পায় যাই হোক ভূমিকা লম্বা না করে আমরা আমাদের আলোচনায় ঢুকতে যাচ্ছি এক নজরে হজ ও উমরা এক নজরে হজ ও উমরা এই বিষয়ের উপরে আজকে আমাদের আলোচনা প্রথমেই হজ এবং উমরার ফজিলত সম্পর্কে আমি আপনাদেরকে তিনটি হাদিস শোনাব আল্লাহ নবী সাল্লাম বলেন আলহাজ জাজাউন ইল্লাল জান্না কবুল হজের সব আল্লাহর কাছে জান্নাত ছাড়া অন্য কিছু নাই যার হজ কবুল হলো তার জন্য জান্নাত অবধারিত আল্লাহ সাল্লা সাল্লাম আরও বলেন মান হাজ্জা ওয়ালাম ইয়ারফুস ওয়ালাম ইয়ফুক রাজা কাইয়ামিন ওয়ালাদাত হুম হু যে ব্যক্তি হজ করল হজের মধ্যে যৌন চার থেকে বিরত থাকল শরীয়ত গর্হিত ফাঁসেকি কাজ থেকে বিরত থাকলো রাজা আঁকা ইয়মিন ওয়ালাদা থোমহু সে এমনভাবে ফিরে এলো যেমনভাবে তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল এই একটি হাদিস শোনার কারণে সাতক্ষীরার একজন ভ্যানের ড্রাইভার তিনি হজে যাচ্ছেন আমরা শুনি আশ্চর্য হলাম বেশ কয়েক বছর আগের ঘটনা সাতক্ষীরাতে হজের তালিম দেওয়ার জন্য আমাকে ডাকা হয়েছিল ভাই আব্দুল মান্নান সাহেব আমাকে ডাকলেন আহলে আন্দোলন সাতক্ষীরা জেলা সভাপতি হজের তালিম দিতে গিয়ে সেখানে আলোচনায় এক ভদ্রলোকের সাথে পরিচয় হলো সবাই মিলে বললেন ইনি একজন ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন কিন্তু উনি এবার হজে যাবেন বললাম ভাই আপনি হজে যাবেন কিভাবে আপনি বলেন তো বলছে যে আমি ভ্যান চালিয়ে রাতের বেলায় বাড়িতে ফিরছিলাম এই সময় এক মাহফিল শুনতে পাচ্ছি রাস্তার ধারে মাহফিলের বক্তা সাহেব বক্তব্য দিচ্ছেন আমি ভ্যানটার থামিয়ে দিয়ে একটু দাঁড়িয়ে কি বলে একটু শুনি তিনি যখন বললেন আল্লাহনবী সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি হজ করল আর হজের মধ্যে যৌন আচরণ থেকে বিরত থাকল শরীয়ত গর্হিত কোনো কাজ করলো না পাপ মুক্ত হজ যে ব্যক্তি করলো সে ব্যক্তি এমনভাবে হজ করে ফিরে এলো যেমন তার মা তাকে নিষ্পাপ অবস্থায় জন্ম দিয়েছিল জীবনটা নতুন করে শুরু হলো বলছি একটি হাদিস শোনার পরেই আমার ভিতরে মন পরিবর্তন হয়ে গেল আমি আল্লাহর কাছে ওয়াদা করলাম যে আল্লাহ আমি অবশ্যই হজ করব যেভাবেই হোক আমি একজন ভ্যান ড্রাইভার রাতে যখন ভ্যান চালিয়ে বাড়িতে ফিরে আসি তখন কিছু পয়সা জমা করে রেখে দিই এইভাবে জমাতে বারো তেরো বছর ধরে আমার এই সাধনা বারো তেরো বছর ধরে জমানো পয়সা দিয়ে আমি এবার হজে যাচ্ছি আলহামদুলিল্লাহ হজ থেকে ফিরে এসে আমি ভ্যানের ড্রাইভার ভ্যান চালিয়ে আমার জীবিকা চলবে কিন্তু হজের টাকাটা আমি জমা করেছি শুধু একটি হাদিস শোনার কারণ মানুষের এলেম থাকলে বা হাদিস কোরআন জানা থাকলে আমলের প্রতি আগ্রহ বেড়ে যায় এই জন্য এই সমস্ত আলোচনা যিনি হজে যাবেন হজে যাত্রী যিনি তারও যেমন প্রয়োজন যিনি হজে যাবেন না তাদের জন্য প্রয়োজন আমাদের সব কাজ চলে কিন্তু হজ হয় না কত টাকা পয়সা জমা করে কোথায় প্লট কিনবো কোথায় ফ্ল্যাট কিনবো এই ধান্দা দিন রাত চব্বিশ ঘন্টা থাকে কিন্তু হজ যে করবো এই ধান্দা আমরা কোনো সময় করি না যাই হোক পাক আমাদেরকে তৌফিক দান করুন হজ এমন একটি এবাদত যেই এবাদত অন্য কোনো এবাদতের মতো নয় হজের ভিতরে সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো যে দুনিয়াতে যত এবাদত আছে এবাদত দুই প্রকার একটা হলো এবাদতে মালি আর একটা হলো এবাদতে বাদানি মালের এবাদত যেমন জাকাত ফেতরা দান সাদাকা এগুলি হলো মাল এবাদত এবাদতে মালই মাল খরচ হয় টাকা পয়সা ব্যয় হয় শারীরিক পরিশ্রম তেমন হয় না এবাদতে বাদানি যেমন সালাদ সিয়াম সালাদ আদায় করলে শারীরিক পরিশ্রম হয় শিয়াম পালন করলে শারীরিক কসরত হয় কিন্তু টাকা পয়সা তমন খরচ হয় না কিন্তু হজ এমন একটি এবাদত যেখানে বিরাট একটা অংশে টাকা খরচ হয় আর জীবনের সবচেয়ে কঠিন এবং পরিশ্রমের কাজ হল হজ রসুল্লা সাল্লামকে জিজ্ঞেস করা হলো মহিলাদের জন্য কি জিহাদ নেই রসুল্লা সাল্লাম হ্যাঁ মহিলাদের জন্য জিহাদ আছে যুদ্ধ আছে কি যুদ্ধ লা কিতা লাফিহি যেই যুদ্ধের মধ্যে কোনো মারামারি নেই কী সে যুদ্ধ মুসলমানদের লড়াই মুসলমানদের যুদ্ধ মুসলমানদের জিহাদ হলো হজ উমরা হজে গেলে মহিলা সরি মহিলাদের যুদ্ধ নাই বলে না মহিলাদের যুদ্ধ আছে মহিলাদের উপরে কি যুদ্ধ ফরজ জিহাদ ফরজ বলে হ্যাঁ মহিলাদের উপরে জিহাদ ফরজ এমন জিহাদ ফরজ যেই জিহাদে কেতাল নাই মারামারি নেই কাটাকাটি নেই কাটাকাটি বিহীন জিহাদ নারীদের উপরে ফরজ কোন নারীদের উপর কোন জিহাদ ফরশ রসুল্লাহ সাল্লাম বললেন হ্যাঁ সে জিহাদ হল যার মধ্যে মারামারি কাটাকাটি নেই সেটা কি সেটা হলো হজ উমরা হজ উমরা নারীদের জন্য জিহাদ জিহাদে গেলে যেমন জীবন বেঁচেও আসতে পারে জীবন চলেও যেতে পারে হজে গেলে জীবন বেঁচেও আসতে পারে আবার জীবন মানুষের পায়ের তলায় পিষ্ট হয়ে চলেও যেতে পারে এখন তো একটু সহজ হয়ে গেছে কিন্তু আগে অনেক কঠিন ছিল আমাদের পূর্বপুরুষেরা হজে যেতেন তখন বাড়ি থেকে বিদায় নিয়ে যেতেন ছয় মাস বছর রাস্তায় লাগতো কাকে বাঘে খেয়ে ফেলতো কেউ পানিতে ডুবে মারা যেত কেউ ঝড় তুফানে নিখোঁজ হয়ে যেত ল হক বর্ষম এখন চায় আর আসে গতি সব জায়গায় ব্যবস্থাপনা আছে উন্নত মানের ব্যবস্থা তারপরেও আমরা এই হজটা করতে চাই না হজটা এমন একটা এবাদত যেটে শারীরিক পরিশ্রম আছে প্রচুর প্রচুর শারীরিক পরিশ্রম হয় সবচেয়ে বড় ব্যাপার হলো যে আপনার পকেটে কোটি টাকা আছে কিন্তু টাকায় কোনো কাজ হচ্ছে না মিনা থেকে মুজদা যাচ্ছেন হ্যাঁ মুজদা থেকে মিনায় যাচ্ছেন আল্লাহ হকবার দশ তারিখের সকালবেলা মুসদালেফা থেকে মিনায় যাচ্ছেন আরাফার ময়দানে গেছেন একটা বাথরুমে সিলিয়াল দিয়েছেন বাহাত্তর জন লোক আপনার সামনে দাঁড়ানো সেখানে কোনো আপনার ব্যবস্থা নেই সত্তর জন বাহাত্তর জন লোক আপনার সামনে দাঁড়ানো মুসদালেফার মাটিতে রাত্রি যাপন করবে নারী এবং পুরুষ যেখানে খোলা আকাশের নিচে কোটি প্রতি মানুষ বিশ্বের বড় বড় ধনাঢ়্য ব্যক্তি আবার একজন গরিব দুঃখী মানুষ হাফেজ কারি আলে মোলামা মুফতি মোহাদ্দেস মাস্টার ডাক্তার প্রফেসর ব্যারিস্টার রাজা বাদশাহ মন্ত্রী শান্ত্রী, ইন্টেলিজেন্ট ব্রাঞ্চের লোক লোয়ার চেম্বারের লোক সাধারণ মানুষ শিডিউল কাস্ট বহু রকমের মানুষের সমাবেশ নারী এবং পুরুষ একাকার তিরিশ চল্লিশ পঞ্চাশ লক্ষ মানুষ এক মাঠের মধ্যে একটি রাত্রি যাপন করবে আমরা একবার এক হস সফরে আমার পাশে এসে এক মহিলা শুয়ে পড়ল আমি তো শুয়েছি একটা বিছানা বিছি পাশ দেখ মহিলা মোটা মহিলা শুয়ে পড়লো পাশে কে কার দিকে হুরুক্ষেপ করে মহিলাকে জিজ্ঞেস করলে আপনার বাড়ি কোথায় বলছে আমার বাড়ি মালেগাঁও বোম্বাই মালেগাঁও বোম্বে আপনার বাড়ি শেখ মুখতার আহমদ নাদবীকে চেনেন তো বলছে আপনি কি আহলাদিস বললাম হ্যাঁ আমি আহলাদিস বলছে আমি মুখতার আহমদ নেদবী সাহেবের মসজিদের মুসল্লি কোটিপতি মহিলা আল্লাহ আকবর কোটিপতি বিশিষ্ট ব্যবসায়ী মহিলা সেই মহিলা শুয়ে আছে বালুর উপরে আমি একজন মুসাফির আমার পাশে মুসাফিরের পাশে শুয়ে আছে বালুর উপরে মহিলা ল কোটিপতি পৃথিবীর কত কোটি কত ধনাঢ়্য ব্যক্তি সমস্ত মানুষের সুপার ইগো এবং আমিত্ব দূর হয়ে যায় বাজের সফরে গেলে বড় লোকই সব শেষ হয়ে যায় টাকা দিয়ে সব কাজ হয় না এহরামের কাপড় পরে মুরদারের কাপড় পরে কাফনের কাপড় পরে কাফনের কাপড় এক টুকরা কাপড় পরনে এক টুকরা কাপড় গায়ে লাভবায়েক আল্লাহ হুম্মা লাভবায়েক প্রভু আমি এসেছি তোমার দরবারে হাজির হয়েছি মরার পরে তোমার সাথে সাক্ষাৎ করব সাদা কাফন পরে মরার আগেই সাদা কাফন পরে তোমার দরবারে এসে হাজির হয়ে গেছি মরার আগেই তোমার কাছে সাদা কাফন পরে এসেছি লাব্বায়ক আল্লাহ লাব্বাইক এমন এবাদত যে এবাদতে নিজের আমিত্ব নিজের অহংকার গিয়ে যায় দূর হয়ে যায় রাজা বাদশাহ মন্ত্রী শান্তি সবাই শুয়ে আছে মাঠে খোলা মাঠের মধ্যে বালুর উপরে কার টাকা বেশি কার টাকা কম কে শিক্ষিত কে অশিক্ষিত কে ডাক্তার কে মাস্টার কোনো পোশাক নাই সবারই একই পোশাক চিনবার কোন কায়দা নাই যে এলোকটা ডাক্তার এলোক সাধারণ মানুষ এ লোকটা একজন আলেম এলোক একজন সাধারণ মানুষ ইনি একজন মন্ত্রী ইনি একজন সাধারণ মানুষ ইনি একজন পয়সাওয়ালা ইনি একজন গরিব দুঃখী মানুষ কোনো পার্থক্য করবার কোনো উপায় নেই সবারই গায়ের কাপড় এক মুখের ভাষা এক বলছিলাম যে হজটা হলো আল্লাহর এবাদত এটা গুরুত্বপূর্ণ এবাদত এটা হলো ইবাদতে মালি এবং এবাদতে বাদামি যাদের হজ করার সামর্থ্য নাই তাদেরকে আমরা পরামর্শ দেব যে কমস্কম কম উমরাটা করেন এখন বর্তমানে একটা সুবিধা হয়েছে ষাট পঁয়ষট্টি হাজার টাকা হলে উমরা করা যায় মোটামুটি ষাট পঁয়ষট্টি হাজার টাকা হলে উমরা করা যায় এখন ডিমের ব্যাপারীর কাছেও দুই লাখ টাকা থাকে একটা ডিমের ব্যাপারীর কাছেও দুই লাখ টাকা থাকে ষাট পঁয়ষট্টি হাজার টাকা কেউ যদি ইচ্ছা করে মক্কার ঘরে শুধু যে বলবে আল্লাহ তোমার ঘর শুয়ে গেলাম তোমার ঘরে এসে সাক্ষাৎ করে গেলাম আমাকে হজ করবার ক্ষমতা দাও আল্লাহ রব্বুল আলমী দিলে বেশি টাইম লাগে না যাই হোক আমরা হজের আলোচনা শুরু করবো হজের প্রথম কাজ হলো যেই হজ করবার আগে নিজের মাল সম্পদ থেকে হালাল সম্পদ বাছাই করে নিয়ে হজের জন্য সেটা রেডি করা বা রেডি হওয়া এবাদত কবুলের জন্য তিনটি মৌলিক শর্ত তার মধ্যে এক নাম্বার শর্ত হল এখলাস আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ হবে দুই নাম্বার হলো মুতাবাদুর রাসুল বা এতেবাউর রাসূল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহ নবীর এতেবা তিন নম্বর হল কাসবুল হালাল হালাল খাদ্য গ্রহণ যে এবাদত করবেন যেই মাল নিয়ে সেই মালটা পরিষ্কার হতে হবে পবিত্র হতে হবে অপবিত্র মাল পাক কবুল করেন না লা ইন্ন তৈবুন তৈবা আল্লাহ আল্লাপাক মোমিনদেরকে সেই অর্ডার দিয়েছেন যে অর্ডার তার নবী রসুলদেরকে দিয়েছিলেন আল্লাপাক নবী রসুলদেরকে অর্ডার দিয়েছিলেন কুলু মিনাতবা আমালু সালেহা হালাল খাদ্য গ্রহণ করে তারপরে নেক কাজ করো হালাল খাদ্য যদি না হয় তাহলে নেক কাজ হয় না সোম্মা জাকার রাজুলা ইউ সাফারা আশ আসা আকবরা ফাইয়া মুদ্দুইয়া দেয় হিলা ইয়া রব্বি ইয়া রব্বি মাত আমুহু হারামুন অমাল বাসুহু হারামুন ওয়া গুজ্জিয়া বিল হারামে ফান্না ইউস্তাজাবু লিদালেক সহি মুসলিমের লম্বা হাদিসে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহর নবী সাল্লা সাল্লাম একজন ব্যক্তির কথা উল্লেখ করে বললেন ইউতিলুসাফারা বিরাট লম্বা সফর করে এসেছে আল্লাহর দরবারে হাজিরা দেওয়ার জন্য আসামে আসমানের দিকে হাত উত্তোলন করে বলছি ইয়া রব্বি ইয়া রব্বি হে আমার প্রভু হে আমার প্রভু পাক তার দোয়া কবুল করছেন না যখন দোয়া কবুল হচ্ছে না আল্লাহ পাক বলছেন মাতা হারামুন ওয়া মালবাসুহু হারামুন তার খাদ্য হারাম তার পোশাক হারাম ওয়া গুযিয় বিল হারামি ফাননা ইউস্তাজাবু লিযালিক কিভাবে তার দোয়া কবুল হবে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ওয়া আদিন ফিন নাসবিল হজ্জি ইয়াতু কারজালা يا توك رجالا على كل ضامر ياتين من كل فج عميق ليشهدوا منافيا لهم عليا واذن في الناس بالحج ياتوك رجالا وعلى كل ضامر ياتين من كل فج عميق الله باك. ইবরহিম আসাল্লাবকে বল ইবরহিম হজদের ঘোষণা দিয়ে দাও আজান দিয়ে দাও হজের হজদের আজান দিয়ে দাও ওয়াদ্দিন ঘোষণা দিয়ে দাও ওয়াদ্দিন ফিনসিবিল হজ ইয়ে তু করি ঝলাক ইমানে শিরিন মুহাম্মদ বিন শিরিন একজন প্রখ্যাত তাঁপেই ওনার কাছে এক লোক এসে বলছে আমি রাত্রে সব দেখলাম আজান দিচ্ছি মোহাম্মদ বিন সিরিন রেহেমাল্লাহ বলছেন যে তুমি হজে যাবে এবার হজের জন্য প্রস্তুত হও আল্লাহবাক তোমার হজে যাওয়ার তৌফিক দিচ্ছেন আর একজন লোক এসে বলছে আমি রাত্রে আজাদ দিচ্ছি স্বপ্নে মোহাম্মদ বিন সিরিন রাহেমাল্লাহ বলে এই লোকটা চোর রেখে দড়িতে উপস্থিত দর্শকেরা বললেন যে আপনি এক স্বপ্নের দুইটা জমা করলেন যে ম্যান টু ম্যান ফেরি করে একই স্বপ্নে একজন দেখলে এক তর্জমা হয় আর একজন দেখলে আর এক তর্জমা হয় এই লোকটা স্বপ্নের মধ্যে স্বপ্নে দেখেছে আজান দিচ্ছে আজান আছে হদের সাথে ফিন ওয়াজিলি ও ইব্রাহিম তুমি হজের আজান দিয়ে দাও আজান মানে হলো ঘোষণা হদের ঘোষণা দিয়ে দাও তাম বিশ্বের বিভিন্ন এলাকা থেকে মানুষ ওয়াইলাকলী দমের দমের বলা হয় কৃষ্ণকায় উঠ জীর্ণশীর্ণ উঠ নিয়ে মানুষ চলে আসবে হজে জীর্ণশীর্ণ উঠ নিয়ে পৃথিবীর দিক দিগন্ত থেকে হজে চলে আসবে মানুষ জীর্ণশীর্ণ উঠ নিয়ে আসবে কেন সবল উঠ নিয়ে বাড়ি থেকে বের হবে উঠ পথে চলতে 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 ছয় মাস বছর ধরে উট চলতে থাকবে চলতে চলতে উট ছির্ণ ছিন্ন হয়ে যাবে ওয়ালা কুল্লি দমের ইয়াই তিনামিন কুল্লি ফাজ্জি নামেক ও মহম্মদ বিন সিরিন তুমি যে বললে যে এই লোকটা সোর এ লোক আদান দিচ্ছে ফাজানা মোয়াদ্দিনুম বাই আইয়া তুহাল র ই রুইন একজন ঘোষণাকারী ঘোষণা করলো কাফেলার লোকেরা তোমাদের ভিতরে চোর আছে ইসুফ আলাহ সাল্লামের ওখানে ঘটনা হ্যাঁ বস্তার মধ্যে বাড়ি থেকে পানপাত্র নিয়ে পালিয়ে যাচ্ছ তোমরা ওখানে আদানা মুআদিন বাইনা হোম এখানে আর্দিন হজ ইব্রাহিম আলাহ সাল্লাম ঘোষণা দিলেন হজের সেই হজে আজকে মানুষ যাচ্ছে করবার জন্য প্রথম শর্ত হল এখলাস দ্বিতীয় শর্ত হল হজের নিয়ম কানুন পরিষ্কার করে জেনে নেওয়া আর তৃতীয় শর্ত হলো যে হজের মাল সম্পদ যেটা আছে সেটা হালাল হওয়া চাই কারো প্রতি কোনো জুলুম করে থাকলে কারো কোনো পাওনা দানা থাকলে সেগুলি সম্পূর্ণ পরিশোধ করে ক্ষমা চেয়ে নিয়ে দেলকে পরিষ্কার করে কাপড়কে পরিষ্কার করে মালকে পরিষ্কার করে তিনটা পবিত্রতা অর্জন করে হস করতে হবে এটা হলো মাল পরিষ্কার হতে হবে মালের ভিতরে হারাম মাল থাকলে সেগুলি বের করে যার যার পাওনা তাকে পরিশোধ করে হালাল করে ফেলতে মাল দুই নম্বর দেলকে পরিষ্কার করতে হবে জেলের ভিতরে কোনা কিনা বক্স হিংসা অহংকার জিঘাংসা বিভিন্ন ধরনের পাপ পঙ্কিলতা থাকলে সেগুলিকে পরিষ্কার করে ফেলতে হবে তারপরে শরীর এবং পোশাক পরিষ্কার করতে হবে অন্তর পরিষ্কার করতে হবে মাল পরিষ্কার করতে হবে শরীর এবং পোশাক পরিষ্কার করতে হবে শরীরের মধ্যে পরিষ্কার করতে গিয়ে যেটা পরিষ্কার করা দরকার সেটাও করে যেটা দরকার নেই সেটাও করে আল্লাহ আকবার মুষগুলি কেটে পরিষ্কার করতে হবে অবাঞ্ছিত পশমগুলি কেটে পরিষ্কার করতে হবে সাথে সাথে যেটা ফরজ দাড়ি সেটাও কেটে পরিষ্কার করে ফেলছে আমরা মাঝে মাঝে বলে থাকি ভাইদেরকে ভাই যে এক মনিব তার কামলা নিয়েছে এসে খেত নিরানি দেওয়ার জন্য বসে ঘাসগুলি কাটো আর পাটগুলি যেন থাকে পাটের খেতে নিরানি দেওয়ার জন্য কামলা নিয়েছে তো পাটগুলি রাখতে বলেছে আর ঘাসগুলি কেটে ফেলতে বলেছে তো ওই বেসারা বুঝতে না পেরে ঘাসগুলি রেখে দিয়েছে আর পাটগুলি কেটে সাফ করে ফেলেছে বেতন পাবে তো নাকি আরেকজনকে নিয়েছে তোমার দিয়ে কাজ হলো না কালকে আরেকজনকে নিয়েছে সে করছে কি সকালবেলা উঠে ঘাসও রাখেনি পাটও রাখেনি পুরো ময়দান সাফ করে ফেলেছে এখন এরকম চলছে আল্লাহ আমাদেরকে হেফাদত করুন যে সমস্ত যাদের জন্য এগুলি করা হয় তারা সেদিন কি করবে পালিয়ে যাবে ইয়া ফিরুল মার মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি লিকুল্লি মরিম মিনহুম ইয়া মাইদিন শানু ইউগনি সেদিন স্ত্রী স্বামীকে ফেলে পালিয়ে যাবে স্বামী স্ত্রীকে ফেলে পালিয়ে যাবে কোনো কাজে আসবে না যাই হোক শরীর পরিষ্কার মন পরিষ্কার অর্থ পরিষ্কার কাপড় পরিষ্কার এরপরে মিকাতের পূর্বেই মিকাতে গিয়ে হেরাম বাঁধতে হয় কিন্তু এখন বর্তমান জামানায় মিকাতে গিয়ে হেরাম বাঁধা সম্ভব নয় কেন সম্ভব নয় কারণ বিমানটা আকাশ দিয়ে উড়ে চলে বিমান আকাশ দিয়ে উড়ে চলে প্রতি মিনিটে মোটামুটি দশ কিলোমিটার চলে দশ কিলোমিটারে দশ মিনিটে একশো কিলোমিটার চলে ধরেন দশ মিনিটে একশো কিলোমিটার চলে প্রতি মিনিটে প্রতি মিনিটে দশ কিলোমিটার চলে দশ মিনিটে একশো কিলোমিটার চলে ছয়শো ছয়শো কিলোমিটার গতিতে যদি চলে স্বাভাবিক গতি মিডিয়াম গতি হলো ছয়শো কিলোমিটার এক ঘন্টা যদি ছয়শো কিলোমিটার যায় তাহলে এক ঘন্টায় ষাট মিনিট দশ মিনিটে একশো কিলোমিটার পথ চলে যেই লোক মিকাতের উপরে গিয়ে এরাম বাঁধল বিমানের ঘোষণার সাথে বিমানে ঘোষণা ধরেন আধা ঘন্টা আগে দিল এবার দশ মিনিট আগে যদি সে এরাম শেষ করে ফেলে তাহলে তারও একশো কিলোমিটার তখনও বাকি থাকে কারণ বিমানটা গিয়ে মিকাতের উপর দাঁড়ায় থাকে না যে আপনি ওখানে দাঁড়ানো অবস্থায় আপনি হেরাম করুন কাজেই মিকাতের আগে হেরামের প্রস্তুতি থাকবে মিকাতের ঘোষণা পাওয়ার পরে আপনি আল্লাহ হুমায় উমরাতান হে আল্লাহ আমি তোমার পক্ষতে আল্লাহ আমি উমরা করার জন্য তালবিয়া পড়ছি উমরা করার নিয়ত করছি নিয়তটা মনে মনে থাকবে আর এই তালবিয়াটা হবে তাহরিমা যেমন সালাতের নিয়ত মনে মনে তাহারিমা হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর বলে সালাতে ঢুকলেন এবার ডানে বামে তাকানো কথা বলা ইত্যাদি নিষেধ ঠিক লাভবাইকা উমরাতান বলে যখনই উমরার এহেরাম পরা হলো পরার সাথে সাথে গিয়ে গেল কিছু কাজ নিষেধ হয়ে গেল কি কাজ নিষেধ হলো স্থলভাগের শিকার ধরা নিষেধ বিবাহ দেওয়া নিষেধ বৈবাহিক সংক্রান্ত কথা বলা নিষেধ সুগন্ধি ব্যবহার করা নিষেধ শরীরের নখ চুল পশম ইত্যাদি কর্তন করা নিষেধ এই যে নিষিদ্ধ কাজগুলি যে এরামের কারণে হয়ে গেল এই কাজ তাহরিমা বলার পরে শুরু হলো তারপরে লাব্বায় আল্লাহ হুম্মাই লব্বেক লাব্বাই কাল্লা শাড়ি কালাকা লাব্বেক বলতে বলতে এরপরে চললাম আমরা মক্কায় মক্কায় পৌঁছার পরে রসুল্লা সাল্ল সাল্লাম গোসল করতেন গোসল করা মুস্তাহাব গোসল করতে পারলে ভালো গোসল না করতে পারলে সমস্যা নেয় তারপরে মক্কায় পৌঁছার পরে এবার প্রথম কাজ হল বায়তুল্লাহ আরামের তোপ করা কাবা ঘরকে বাম দিকে রেখে ডান দিকে তোয়াফ করা তোয়াফ শুরু হবে হাজর আসাদ থেকে আসাদকে শুয়ে চুম্বন দিয়ে অথবা হাত দিয়ে ইশারা করে তারপরে তোয়াপ শুরু হবে প্রথম তিন চক্কর হবে একটু নড়ে চড়ে আর বাকি চার চক্কর হবে স্বাভাবিক গতিতে প্রথম সাত চক্করে ডান কাঁধ খোলা থাকবে বাম কাঁধ ঢাকা থাকবে ডান কাঁধ খোলা থাকবে ডান কাঁধ কাঁধ খোলা অবস্থায় সালাত হয় না তো আপ করতে করতে যদি মাঝখানে জামাত শুরু হয়ে যায় তাহলে ওই অবস্থায় সালাত পরে নিতে হবে কাঁধ ঢেকে নিতে হবে কাঁধ খোলা অবস্থায় সালাত হবে না সাত চক্কর দেওয়ার পরে এবারে মাকামে ইব্রাহিমের পিছনে দুই রেখাত সালাত সন্নত সালাত আদায় করতে হবে প্রথম রাকাতে সুরা ফাতেহার পরে কলিয়া ইউহাল কা ফেরুন দ্বিতীয় রাকাতের পরে কলহুআ আহাদ এই সুরা ফাতেহার সাথে দুই রাগাতেই দুই সুরা দিয়ে পড়াটা হল মুস্তাহাব কেউ যদি দুই সুরা না জানেন অন্য যে কোনো সুরা দিয়ে পড়লেও হবে কোনো সমস্যা নেই মাকাম ইব্রাহিমের পিছনে দাঁড়িয়ে পড়তে পারা ভালো আর যদি জায়গা না পায় মক্কার ঘরের যে কোনো জায়গায় আপনি পরে নিলেই হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে সাফা পাহাড়ের উপরে দাঁড়িয়ে ইন্না সাফাওয়াল মারওয়া তামিনিল্লা জেনে রাখা ভালো তো আপ করার সময় নির্ধারিত কোনো দোয়া নেই বিভিন্ন কেতাবে বিভিন্ন দোয়া লেখা থাকে ওই সমস্ত সব বানাওয়াট কথা সেখানে যে যা পারবে দোয়া পড়তে থাকবে নিজের ভাষাতেও দোয়া পড়তে থাকবে এতে সমস্যার কিছু নেই কিন্তু মনে রাখতে হবে তফ করার জন্য উজু রাখাটা জরুরি বিনা উজুতে তফ হয় না রাসুল্লাহ আসালাম বলছেন তফটা হলো সালাতের মতো কিন্তু সালাতে কথা বলার অনুমতি নেই তোয়ফে কথা বলবার অনুমতি আছে হতভাগা মুসলিম যারা তুয়াপের ওখানে গিয়ে সেলফি রোগে ভুগতেছে মোবাইল নিয়ে নিয়ে সেলফি তুলতেছে কি নারী আর কি পুরুষ এবাদত নষ্ট করে ফেলেছে ওই সেলফি রোগে নিজের এবাদত নষ্ট করতেছে আরও দশজনের এবার নষ্ট করতেছে বাংলা সৌদি সরকার আইন করেছে এবার এ কি বলে তাবিজ নিয়ে মক্কা যেতে দিবে না আলহামদুলিল্লাহ তাবিজের ব্যাপারীদের ভরা ডুবি হয়েছে আলহামদুলিল্লাহ ওই জন্য ওরা খেপেছে ভালো মিথ্যা অপবাদ সৌদি সরকারের নামে বিভিন্নভাবে দিয়ে যাচ্ছে দিতে থাকো যত পারো তাই দিতে থাকো তারপরে সৌদি সরকার ফেরস্তা নয় সৌদি সরকারের কোনো ত্রুটি থাকলে তার জবাব দিচ্ছে আল্লাহর কাছে করবে কিন্তু সেটার জবাব দিয়ে আমাকে করতে হবে না সেটা আমার দায়ভার নয় তবে তাদের কাছে অনুরোধ যে মক্কার ঘরকে পবিত্র রাখুন এই সেলফি মোবাইল নিয়ে যেন মক্কার ঘরে যেতে না পারে মানুষ সেলফি মোবাইলে ইবাদত নষ্ট করে দিচ্ছে তো আপ করতে বাড়িতে দেখাচ্ছে ভিডিও কলে কল দিচ্ছে তার স্ত্রী সে আল্লাহর সঙ্গে যোগাযোগ না করে সে যোগাযোগ করতে তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের সাথে অথচ এটা সুবর্ণ সুযোগ যে আল্লাহর ঘর কাবা ঘর তো আপের সুবর্ণ সুযোগ আল্লাহ পাক আপনাকে দিয়েছেন সেই জায়গায় সাত চক্কর দিবে যে দুয়া ইচ্ছা সেই দুয়া করতে পারবে বলছিলাম সাফা মারোয়া সাই এবং

লাहुल मुলক ওয়ালা আল হামদু ওয়ালা কুল্লি সাইন কাদির লা ইলাহা ইল্লাল্লাহু আহাদা ওয়া আনযাজা আদা ওয়া আদাহু ওয়া নাসারা আব্দাহু ওয়া আহযাম আল হাত উত্তোলন করে দুই হাত উত্তোলন করে কাবা ঘরের দিকে মুখ করে এইভাবে দোয়া পড়ে তারপরে ধীরে ধীরে মারওয়া পাহাড়ের দিকে রওনা দিবে মারওয়া পাহাড়ে যাওয়ার সময় মাছখানির সবুজ দাগ আছে সবুজ চিহ্ন দেওয়া আছে লাইট জ্বালানো আছে সবুজ লাইট ওখানে দ্রুত চলতে হবে তারপরে স্বাভাবিক চলন যে দোয়া জানে সেই দোয়াই পড়বে মারোয়া পাহাড়ে দাঁড়িয়ে ওইভাবে কাবা ঘরের দিকে মুখ করে আল্লাহর কাবার দিকে মুখ করে দুই হাত উত্তোলন করে ওই দোয়াগুলি পড়বে যেগুলি ছাপা পাহাড়ে পড়েছিল লাহাই সারি কালা লাহুল মুলকু হামদু করলে সে ইন কাদির এরপরে এইভাবে সাত চক্কর কমপ্লিট হবে সাফা থেকে মারোয়া গেল এক মারোয়া থেকে সাফা ফিরল দুই এইভাবে সাত চক্কর মারোয়া গিয়ে শেষ হবে মারোয়া থেকে বের হয়ে যারা তামাত্মু হজকারী তারা তাদের চুলকে ছেটে নিবে অথবা চেঁচে ফেলবে তারপরে স্বাভাবিক পোশাক পরে বায়তুল্লাহল হারামে তো আপ করবে আট তারিখ পর্যন্ত সেখানে অবস্থান করবে যারা মদিনায় যাবে তারা মদিনায় ঘুরি আসার সময় ফেরার পথে আর একটা উমরা করবার সুযোগ পাবে যদি হজের আগে মদিনায় যাওয়ার সুযোগ হয় আর যারা শেষে যাবে তারা তো হজ করার পরে মদিনায় যাবে মদিনা থেকে ডাইরেক্ট চলে যাবে ফ্লাইট ফ্লাইটে চলে যাবে তাদের আর দ্বিতীয় উমরা করবার সুযোগ হবে না বলছিলাম উমরা শেষ করার পরে আয়সা মসজিদে গিয়ে বারবার উমরা করে আসে এরা বেদাতি অনুষ্ঠান সারা বিশ্বের যে সমস্ত বাংলাভাষী ভাই ও বোনেরা যেখানে আছেন আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এই প্রোগ্রাম এবং ভবিষ্যতেও দেখবেন অনুরোধ রইল আয়েশা মসজিদ থেকে উমরা শুধু আয়েশার জন্য আল্লাহ নবী সাল্লা সাল্লাম মা আয়সাকে পাঠালেন তার ভাই আব্দুর রহমানের সাথে বললেন আব্দুর রহমান তোমার বোনকে নিয়ে যাও তা নাইম থেকে এহেরাম বেদে আসবে কারণ তিনি ঋতুবতী হওয়ার কারণে হজের পূর্বে উমরা করার সুযোগ তার জোটে নেয় হজের পূর্বে উমরা করবার সুযোগ তার জোটে নেই আব্দুর রহমান রাজি আল্লাহ তালানহু আবু বাকমের সিদ্দিকের ছেলে আয়শা সিদ্দিকার ভাই তিনি তার বোনকে নিয়ে গেলেন তিনি তো ইচ্ছা করে বোনকে নিয়েই যাচ্ছি আবার নিয়ে আনতেছি তা আমিও এহেরাম বেঁধে নেই আমারও একটা উমরা হয়ে যাক কে নেকির আশা তাদের ছিল না তিনি তো তা করলেন না কাজেই এই সমস্ত বেদাতি উমরা পরিহার করে শুধু কাবাঘর তো আপ করবেন আল্লাহর জিকির আজকার করবেন দোয়া দরুদ পড়তে থাকবেন এবার আট তারিখে যে যেখানে আছেন সেখান থেকেই গোসল করে পরিষ্কার হয়ে পবিত্র হয়ে গোসল করে সুগন্ধি মেখে এরাম পরে আল্লাহ হম হাজান বলে মিনার দিকে রওনা দিবেন মিনায় গিয়ে আট তারিখের জোহর দুই রাকাত আসর দুই রাকাত মাগরেব তিন রাকাত এশা দুই রাকাত এসার সাথে বেতের পড়তে হবে পরের দিনের ফজরে সুন্নত সহ পড়তে হবে প্রত্যেক সালাত আপন আপন টাইমে পড়তে হবে জমা করা হবে না কিন্তু কসর করে পড়তে হবে ওখানেও দেখা যায় বাপ দাদার হুকুম যারা পালন করে তারা ইমামের সঙ্গে পড়ে দুই রেখাত পরার পরে আবার নিজের আরও দুই রেখাত পরে নেয় ওরা দাদার হুকুম পালন করে চলে ওরা কোরআন হাদিস মানতে চায় না আল্লাহ নবী সাল্লা সাল্লাম মিনায় গিয়ে মক্কার বাসিন্দাদেরকেও কসর করার নির্দেশ দিলেন অথচ আল্লাহ নবী কসর করবার নির্দেশ দিলেন কসর সহ সালাত আদায় হবে নবম তারিখে সকালবেলা প্রত্যুষে উঠে সবাই আরাফার ময়দানের দিকে রওনা দিবে আরাফার ময়দানের পাশে রয়েছে ও দিয়ে উড়ানা উরানা উপত্যকা ওদি উরানা এবং আরাফার ময়দান এই দুই ময়দান পেঁচিয়ে হল আরাফার মসজিদে যেটা মসজিদে নামেরা বলা হয় আরাফার ময়দানের মসজিদের নামেরা দিয়ে নামেরা নামেরা উপত্যকা নামেরা উপত্যকা নামেরার মসজিদ বলা হয় অর্ধেকটা আরাফাতের সীমানায় পড়েছে আর অর্ধেকটা কিছু অংশ আরাফাতের সীমানায় আর কিছু অংশ আরাফাতের সীমানার বাইরে কিছু অংশ আরাফাতের সীমানার ভিতরে আর কিছু অংশ আরাফাতের সীমানার বাইরে মসজিদের সামনের অংশ আরাফার সীমানার বাইরে আর মসজিদের পিছনের অংশ আরাফার সীমানার ভিতরে এরকম করা হয়েছে কেন শূন্যতের উপর আমল করবার জন্য রসুল্লাহ সাল্লাম নবম তারিখে যখন আরাফার ময়দানে গেলেন তখন আরাফার মাঠের বাইরে ছিলেন সূর্য ঢলার আগ পর্যন্ত সূর্য ঢলার আগ পর্যন্ত আরাফার সীমানার বাইরে দু আদরুদ পড়লেন এবার যখন সূর্য ঢলে গেল তখন আরাফার ভিতরে ঢুকে জোহর দুই রেখাত আসর দুই রেখাত পড়লেন পরে তারপর আরাফার ময়দানে সরি আরাফার ময়দানের বাইরেই জোহর দুই রেখাত আসর দুই রেখাত পরে তারপরে যখন সালাদ শেষ হল তখন ঢুকলেন ভিতরে কেন ঢুকলেন রসুল্লা সাল্লাম সালাদ পরা পর্যন্ত আরাফার বাইরে অবস্থান করেছিলেন কমস কম ইমাম সাহেব যেন এই সুন্নতের উপর আমল করবার সুযোগ পায় তাই ইমামের অংশটুকু আরাফার বাইরে সালাদটা হবে আরাফার বাইরে এবার সালাদ শেষ হওয়ার পরে আরাফার সীমানার ভিতরে ঢুকতে হবে আরাফার সীমানার ভিতরে ঢোকে তার হজ বাতিল নবী আরাফা হজ হলো আরাফার ময়দানে অবস্থানের নাম আরাফার ময়দানে আল্লাহ রাব্বুল আলমিন প্রথম আসমানে নেমে আসেন সারাদিন দোয়া হবে হাত তুলে মোনাজাত হবে দোয়া হবে যার যার মতো সেই সেই দোয়া করবে সম্মিলিত মোনাজাত সেখানে নেই আরাফার ময়দানে গল্প রাজনৈতিক আলোচনা অনেক ধরনের মানুষ যায় বিভিন্ন মানুষ নিজের এবাদত নষ্ট করে মানুষের এবাদত নষ্ট করবার জন্য চেষ্টা করে এই সমস্ত লোক থেকে দূরে থেকে আরাফার ময়দানে আল্লাহর দরবারে প্রার্থনা জানাতে হবে আরাফার ময়দানে যারা আছে তারা তো দোয়া করবে আরাফার ময়দানে আরাফার আরাফার দিনে বাইরে যারা আছে তারা আরাফার সিয়াম পালন করবে আলাফার সিয়াম পালন করলে এক বছর পূর্বের এক বছর পরের গোনা আল্লাহ ক্ষমা করে দেন আরাফার দিনের শ্যাম আরাফার দিন সন্ধ্যা পর্যন্ত দোয়া হবে সেখানে সূর্য দুবার নিশ্চিত হওয়ার পরে আরাফার ময়দান থেকে বের হয়ে মুজদালেফার দিকে মানুষ যাবে মুজদালেফায় রাত তিনি যাপন করবে এসা এবং মাগরীব শেষ টাইমে জমা করবে এশার সঙ্গে মাগরীব জমা করবে মাগরীব রাস্তায় পড়বে না মুজদালেফায় পৌঁছার পরে সেখানে গিয়ে প্রথম মাগরীব তিন রাকাত এসা দুই রাকাত বেতের পরে ঘুমিয়ে যাবে ওই রাত ঘুমাবার রাত তারপরে সকালবেলা পত্রুষে ঘুম থেকে উঠে বর্তমান মুজদালেফার যে মসজিদ ওই মসজিদের পাশেই ছোট পাহাড় ওই পাহাড়ের নাম হলো মাসারুল হারাম পাক বলছেন হজকুরুল্লাহ ইন্দাল ম্যাশারুল হারাম মাসারুল হারাম পাহাড়ের কাছে দাঁড়িয়ে আল্লাহকে স্মরণ করো কঠিনভাবে স্মরণ করো যেমনভাবে তোমরা স্মরণ করো তোমাদের পূর্বপুরুষদেরকে সেইভাবে তোমরা স্মরণ করো আল্লাহকে আল্লাহকে স্মরণ করো আল্লাহর জিকির করো দোয়া দরুদ পড়ো তারপরে বেলা ওঠে ওঠে ভাব সকাল হয়ে গেল ভোর হয়ে গেল তখনই মিনার দিকে রওনা দিয়ে মিনাতে পৌঁছেই প্রথম জামরায় দশটি কাঙ্ক সাতটি কাঙ্কর নিক্ষেপ করতে হবে আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ আকবর বিসমিল্লাহ আল্লাহ হাত উঁচু করে করে সাতটি কাঙ্কর নিক্ষেপ করে সেখান থেকে চলে এসে তারপরে কুরবানি কুরবানি পরে মাথা মুন্ডন মাথা মুন্ডনের পরে তোয়াফে এফাজা ফরজ তোয়াফ তারপরে যদি হজে তামাত্মুকারী হয় তাহলে সাই সাই করতে হবে ছাপা মারোয়ার সাই এটা হলো ফরজ সাই ওই দিনের কাজ কয়েকটি আছে এক নাম্বার কাজ হলো দশ তারিখের প্রথম কাজ হলো জামরাতে কাঙ্কর নিক্ষেপ করা দ্বিতীয় কাজ হলো কুরবানি করা তৃতীয় কাজ হল মাথা মুন্ডন করা চতুর্থ কাজ হল ঘরের তোয়াব করা পঞ্চম কাজ হল সাই করা এই পাঁচটি কাজ যদি সিরিয়ালভাবে করা যায় তো ভালো সিরিয়াল ছাড়াও করা যায় আল্লাহনবী সাল্লাহ সাল্লাম ওই দিনে যে যা করেছে নবী অনুমতি দিয়েছে কেউ বলছে আমি সাই করেছি তফের আগে কেউ বলছে আমি কুরবানি করেছি মাথা মুন্ডাবার আগে বলছে মাথা মুন্ডিয়েছি কুরবানি করবার আগে এটা আগে করেছে ওটা পরে করেছে যে কোনো একটা আপনি করতে পারেন পাঁচটা আমল পাঁচটার সিরিয়াল রাখা ভালো সিরিয়াল না রাখলেও কোনো সমস্যা নেই এমনকি কাবা ঘরে গিয়ে যদি দেখেন রোদ খুব প্রখর পড়ছে এই প্রখর রোদে তোয়াফ করা সম্ভব নয় সাইটা আগে করে নিয়ে তোয়াফটা পরে করলেও কোনো সমস্যা নেই আল্লাহ নবীর এ আলওয়ালা হারাজ দশম তারিখের কাঙ্কর নিক্ষেপ কুরবানি তেরো তারিখ পর্যন্ত করা যাবে কুরবানি বিলম্ব করায় সমস্যা নেই মাথা মুন্ডিয়ে নিতে পারে কেউ কুরবানি তেরো তারিখ পর্যন্ত বিলম্বিত করতে পারে এই জন্য এরাম অবস্থায় থাকা জরুরি নয় ফরজ তোয়াপ দশম তারিখে যদি না পারে তেরো তারিখের ভিতরে করবে তেরো তারিখের ভিতরে যদি না পারে জিলহাজ মাসের ভিতরে করলেও চলবে বিদায়ী তোয়াপের সময়ও যদি করে তাও চলবে রাত্রিতে মিনায় এসে রাত্রি যাপন করতে হবে মিনায় রাত্রি যাপন করে এগারো তারিখে সূর্য ঢোলার পরে প্রথম জামরায় তিন কাঙ্কর নিক্ষেপ করে সামনের দিকে এগিয়ে যাবে সামনের দিকে এগিয়ে গিয়ে হাত তুলে মোনাজাত করবে হাত তুলে মোনাজাত নাই মানে হাত তুলে মোনাজাত আছে জায়গায় আছে যেই জায়গায় আছে সেই জায়গায় কর মিয়া প্রথম জামরায় কাঙ্কর নিক্ষেপ করে পিছনে সরে এসে হাত তুলে মোনাজাত কাবার দিকে মুখ করে দ্বিতীয় জামড়ায় কাঙ্কর নিক্ষেপ করাবার সামনে এগিয়ে গিয়ে হাত তুলে মোনাজাত আর তৃতীয় জামড়ায় কাঙ্কর নিক্ষেপ করার পর ওখান থেকে চলে যাবে ওখানে দাঁড়াবারও সুযোগ নেই মোনাজাত করবারও সুযোগ নেই এইভাবে এগারো বারো কেউ যদি ইচ্ছা করে ১৩ তারিখ পর্যন্ত চালাবে এরপরে মিনা থেকে মক্কায় আসবেন মক্কা এসে তোয়াফ করবেন আল্লাহর ইবাদত করবেন তারপরে ইচ্ছা করলে তিনি যত তোয়াপ করবেন যে কদিন মক্কায় থাকা সম্ভব হয় বিদায়ের সময় আবার বিদায়ী তোয়াপ করতে হবে করে তারপরে বিদায় গ্রহণ করবে এই হলো মোটামুটি হজ উমরার বিবরণ সংক্ষিপ্ত আকারে এক নজরে বাকি থাকলো মসজিদে নবী জিয়ারত মসজিদে নবীতে কেউ যদি জিয়ারত করবার নিয়তে যায় আল্লাহ নবীর কবর জিয়ারতের নিয়তে যায় তাহলে সেটা মহা পাপ কারণ লা তুষাদ্দুরিহা ইল্লা ইলা সালা সালাহাতে মাসাজিদা তিন মসজিদ জিয়ারত ছাড়া বাকি কোনো জায়গায় জার্নি করে সফর করে জিয়ারত করবার অনুমতি নাই। মসজিদে নবীতে আদায় নিয়তেই যেতে হবে সেখানে পৌঁছে প্রথম কাজ হবে আদায় তারপরে নাবি সাল্লাহ সাল্লামের কবরে সালাম জানানো আবু বাক সিদ্দিক ওমরে ফারুক রাজিয়াল্লাহ তালাহুর কবরের সালাম জানানো বাকি উর কাদে যারা শুয়ে আছেন সেই সমস্ত সাহাবিদেরকে বাকিউলগার কাদে সালাম পৌঁছানো অহুদের ময়দানে সোহাদায় অহুদদেরকে সালাম পৌঁছানো কুবা মসজিদে গিয়ে সালাত আদায় করা আল্লাহ নবী বলেন কুবা মসজিদে কেউ সালাত আদায় করলে সে ব্যক্তি এক উমরান নেকি পেয়ে যাবে যে কোন সালাত বাড়ি থেকে উঁচু করেছে কুবা মসজিদে পড়লে এক উমরান নেকি পাবে যতদিন হাজি সাহেবানগণ মদিনায় থাকবেন প্রত্যেক দিন সকালবেলা কুবা মসজিদে যাবেন যাদের ডায়াবেটিস আছে তারা হাঁটতে হাঁটতে চলে যাবেন আর যাদের ডায়াবেটিস নেই তারা দুই রিয়াল খরচ করে যাবেন দুই রিয়াল খরচ হবে অসুবিধা নেই যাদের ডায়াবেটিস আছে ওদের ডায়াবেটিসের হাঁটাও হলো আবার নেই হলো বিরাট সুবিধা সুবিধা বুঝে বুঝে কাজ করতে হবে এই হলো মদিনার জিয়ারত মদিনার জিয়ারতের জায়গা প্রথমে মসজিদে নবীতে সালাদা দেয় তারপরে আল্লাহ নবীর কবরে সালাম জানানো আবু বাখিন সিদ্দিকের কবরে সালাম জানানো উমরিবুল খাত্তা আবরাজিয়াল্লা তোন কবরে সালাম জানানো বাকিউল গার কাদের সালাম জানানো সোহা দেয় শহীদদেরকে সালাম জানানো আর কুবা মসজিদে সালাতা আদায় বাকি সারা মসজিদে গামামা মসজিদে অমুক মসজিদে বেলাল মসজিদে কি বলে আপনার এন্নাবিয়া মসজিদে কেবলা তাইম মসজিদে সাবা যত মসজিদে নেই রাশায় যাবে সব বেদাতে পরিণত হবে একটাও নেকি হবে না কেউ দেখার জন্য যেতে পারে যে আমি একটু কেবলাতেই মসজিদ দেখে আসি যে এই মসজিদে কেবলা পরিবর্তন হয়েছিল মদিনাতে যত কম থাকা যায় তত সুবিধা বেশি কারণ মক্কাতে এক লক্ষ আর মদিনায় হল এক হাজার মদিনায় এক হাজার এবারের উমরা সফরে গিয়ে মক্কাই থাকলাম আল্লাহর মেহরবাণীতে বেশ দিন আবার বাইরে সফর ছিল আল কাসিম রিয়াদ তারপরে জেদ্দা খাফজি দাম্মাম রুমাত, বিভিন্ন শহরে আহলাদিস আন্দোলন বাংলাদেশের ধিনি ভাইয়েরা প্রচুর পরিশ্রম করতেছেন সেখানে পরিশ্রম করে করে আন্দোলনের কাজ চালিয়ে যাচ্ছেন মানুষেরা পাগল পাড়া হয়ে গেছে সহিদার দিকে মানুষেরা সহিদার এই দাওয়াত নিয়ে নিজের মাল সম্পদ অর্থ সম্পদ সব ব্যয় করে দিয়ে দাওয়াতি কাজ চালিয়ে যাচ্ছেন আমাদের দিনী ভাইয়েরা বিভিন্ন প্রোগ্রামে আমরা অ্যাটেন্ড করলাম মক্কায় বেশি থাকা হলো বিভিন্ন জায়গায় প্রোগ্রামও হলো কিন্তু মদিনায় সফর করলাম মদিনাতে অল্প টাইম থাকা হয়েছিল কারণ মদিনায় জিয়ারত হয়ে গেলে ওখানে আর কাজ তেমন বাকি থাকে না কিন্তু মক্কাতে এক অক্তব্য বললে এক লক্ষ নেকি তো আছে আর তোয়াপ করার যে নেকি ওটা দিনরাত চব্বিশ ঘন্টা দিয়ে কোনো সময় তোয়াপটা করা যায় আল্লাহ রব্বুল আলমিন দয়াময় তুমি বড় মেহেরবান পরিশেষে কথা হলো আমাদের মহতারা মামির জামাতের সংকলিত হজ ও উমরা এই যে বই এটা বিনামূল্যে বিতরণ হচ্ছে লক্ষ লক্ষ কপি হাজিদের হাতে পৌঁছে গেছে এটা সংক্ষিপ্ত এবং এত চমৎকার ভাবে এটা তুলে ধরা হয়েছে এই বইগুলি আপনারা সংগ্রহ করবেন এবং পড়ে নেবেন দয়াময় তুমি বড় দয়াবান মেহেরবান কত লালুকে তোমার ঘরে যাওয়ার সুযোগ দিয়েছ কত ভুলুকে দিয়েছ কত হারামখোর তারিখোর মদখোর জুয়াচোর কত হারাম সুদ খাওয়া লোক তোমার ঘরে গিয়ে যাওয়ার সুযোগ পেয়েছে আল্লাহ তুমি আমাদেরকে সুযোগ করে দাও সবাইকে তোমার ঘর জিয়ারত করবার সুযোগ দিও তোমার কাবা জিয়ারত না করে যেন আমাদের মরণ না দাও প্রত্যেকেই কাবা ঘরে যাওয়ার তৌফিক দান করো ইলাহা আখির দাওয়ানদুলিল্লাহে রব্বিল আলমিনেহামদেক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বাক সিয়ামে আরাফা ওই দিনে রাখবেন সেই দিনে আরাফায় হাজিরা আরাফার মাঠে যাবে কারণ হাদিসে এসেছে ওয়াসমে আরাফা আরাফার দিনের সম আরাফার দিন আরাফার দিনের সম ওখানে নয় তারিখ বলেনি যদি হাদিসের নয় তারিখ বলতো তাহলে আমাদের নয় তারিখে আমরা করতাম আমাদের নয় তারিখে আমরা করতাম কিন্তু নয় তারিখ হাদিসে বলেনি হাদিসে কি বলছে আরাফার দিন এখন প্রশ্ন হবে যে বাংলাদেশে আমরা ঈদ পালন করব বাংলাদেশ অনুযায়ী আর আরাফা পালন করব সৌদি আরব অনুযায়ী এক শ্রেণীর লোক প্রশ্ন করেছে তা আমি বলেছি তোমাদের দেশে যদি আরাফার মাঠ আর একটা থাকে তাহলে তোমাদের দেশে তোমরা আরাফার মাঠ আলাদা করো আরে সারা পৃথিবীতে ঈদের মাঠ আছে লক্ষ লক্ষ কোটি কোটি কিন্তু আরাফার মাঠ পৃথিবীতে একটাই কাজে আরাফার মাঠ যদি তোমার দেশেও থাকতো যেমন ঈদগা তোমার দেশে আছে তোমার দেশের টাইম অনুযায়ী ঈদের সালাদ করো আরাফার মাঠ যদি তোমার দেশেও থাকতো তাহলে তুমিও সেটা করতে পারতে তবে শেখ মোহাম্মদ বিন সালে আলু সাইমিন রহেমাউল্লাহ বলছেন শেখ মুহাম্মদ বিন সালে আলু সাইমিন রহমউল্লাহ বলছেন কি যে যারা আরব দেশের পশ্চিমে আছে যারা আরব দেশের পশ্চিমে আছে যারা একদিন আগে চাঁদ দেখে যারা একদিন আগে কি দেখে চাঁদ দেখে আরব দেশের পশ্চিমে আছে আরব দেশের পশ্চিম এবার ঘানায় চাঁদ দেখছে একদিন আগে সৌদি আরবের একদিন আগে ঘানায় চাঁদ দেখছে আফ্রিকার ঘানা নামক এক দেশে সর্বপ্রথম চাঁদ দেখছে তারা তারা সৌদি আরবের আগের দিন দেখছে এবার ঘানাতে যদি একদিন আগে চাঁদ দেখে এর আগে একবার চাঁদ দেখা গেল আলাস্কা আলাস্কা শহরে প্রথম চাঁদ দেখা গেল সৌদি আরবের আগের দিন তা আলাস্কায় যদি চাঁদ দেখা যায় ঘানায় যদি চাঁদ দেখা যায় আগের দিন সৌদি আরবের আগে এবার সৌদি আরবে যেদিন আরাফা হবে সেদিন ওদের কী হবে ঈদের দিন ঈদের দিনে শ্যাম রাখা কি হালাল না হারাম ঈদের দিনে শ্যাম রাখা হারাম কাজেই তারা ওই আরাফার সাথে মিলাতে পারবে না ওজরের কারণে তারা আগের দিন রেখে নেবে এটা শেখ মোহাম্মদ বিন সালে আলু সাইমিন রাহেমাহুল্লাহর ফতুয়া আশা করি ক্লিয়ার হয়েছে এবারে চাঁদ দেখা নিয়ে অনেক ধম্রজাল সৃষ্টি হয়েছে ঈদের খার মধ্যে আমি বিস্তারিত বলবার সুযোগ পাইনি তবে খানিকটা বলে দিয়েছি শুনে রাখুন যারা ফেতনাবাস তারা সবসময় ফেতনা করতেই থাকবে রাত নয়টার সময় যখন আমরা খবর পেলাম ইসলামিক ফাউন্ডেশনের চূড়ান্ত ঘোষণা চাঁদ কোথায়ও দেখা যায় তো ইসলামিক ফাউন্ডেশনওয়ালার এত সমস্যা আছে নাকি যে একদিন আগে ঈদ আর একদিন পরে ঈদ হলে ওর কি লাভ হয় ইসলামিক ফাউন্ডেশনওয়ালাকে আপনি দোষারোপ করেন সরকারকে আপনি দোষারোপ করেন তো সরকার কি ঈদ একদিন আগা পাসা করাই দিলে সরকারের কি লাভ হয় তো ওরা করে কেন আপনার মতো এক শ্রেণীর মানুষ যারা আছে বোকার হদ্দ তারা এইগুলি বলে যে এগুলি করে জি না তাদের কোনো কাজ নেই তারা চমৎকার ভাবে ঘোষণা দিলেন যে বাংলার মাটিতে কুত্থায় বাংলার আকাশে চাঁদ দেখা যায়নি তারা দেখতে পায়নি ঘোষণা দিয়ে দিল ঘোষণা হওয়ার পরে এবার ঠাকুরগাঁ থেকে আমার কাছে ফোন আসলো আমার ফোনে কোথা থেকে আসলো ঠাকুর থেকে আমার ফোনে ফোন আসলো আমাদের দিনী ভাইদের এক অংশ বলছে আমরা দশ বারো জন লোক দেখেছি আমরা তখন ভাইদেরকে বললাম যে ভাই ইসলামিক ফাউন্ডেশন থেকে ঘোষণা হয়ে গেছে এখন আপনারা চাঁদ দেখার খবর আপনারা এখন দিচ্ছেন আপনাদের খবরটা ইসলামিক ফাউন্ডেশনের কাছে পৌঁছতে দেরি হয়ে গেছে আপনারা ইসলামিক ফাউন্ডেশনে দ্রুত ফোন দেন তারাবি হয়ে গেল ইসলামিক ফাউন্ডেশনে দ্রুত ফোন দেওয়া হলো বিভিন্ন মাধ্যম দিয়ে খবর আসলো যে চাঁদ দেখা গেছে এখন আমি কি বলবো আমার কাছে হাজার হাজার টেলিফোন আসতেছে তখন আমি কেন্দ্রে ফোন দিলাম কেন্দ্রেও খবর পাওয়া গেল যে কেন্দ্রেও খবর আসতেছে কাজেই দেশ বিদেশে যে যেখানে আমাদের এই বক্তব্য শুনছেন আপনাদেরকে অনুরোধ রইল যে আপনারা যদি কোনো এলাকা থেকে সাঁত দেখেন দ্রুতগতিতে খবর পৌঁছাবেন ইসলামিক ফাউন্ডেশনে খবর পৌঁছাতে পারেন আর না পারেন কমস কম আহলাদিস মার্কাজে খবর পৌঁছাবেন যাতে এখান থেকে আমরা ব্যবস্থা নিতে পারি এবং আমাদের ভাইদেরকে বলতে পারি তাহলে দেখার খবরই তো তারা পাইলো নাকি না না পাই বলে দিল আবার পরে তাদের খুব শখ হয়েছিল যে একবার মানা করে দিয়ে আবার বেস্তুতি হয় বা মানুষের গাল শোনা কেন খবর পেতে দেরি হতে পারে গ্রামের মানুষের বুঝ আর শহরের মানুষের বুঝ এমন নয় ইসলামিক ফাউন্ডেশনের ঘোষণার পরে সেখান থেকে তারা যখন খবর দিল তখন বললাম ভাই ইসলামিক ফাউন্ডেশনকে জানান জিলহাজ মাসের প্রথম থেকে নিয়ে আপনি দশম তারিখের রাখ পর্যন্ত সে রাখতে পারবেন ওয়াকিরু দাওয়ানা আনিল হাম যে বলেন সৌদি হজ মন্ত্রণালয়ের সৌদি সরকারের ধর্মীয় যে বিষয়গুলি এগুলি তাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে তারা রাখার চেষ্টা করে এবাদত যাতে নষ্ট না হয় এই তারা চেষ্টা করে সম্পূর্ণভাবে এটাকে নিয়ন্ত্রণ রাখার অনেক ক্ষেত্রে তাদের প্রতিনিধি থাকে অনেক ক্ষেত্রে তাদের গোয়েন্দা সংস্থা থাকে ব্যবস্থা থাকে যে তারা তাদের এবাদত নষ্ট করবার জন্য কোনো সমস্যা সৃষ্টি করছে কি না এরপরে যদি কারো সন্দেহ হয় সে একটু আগে করে নিবে একটু আগে করে নিলে তার সমস্যা নেই এহরামটা যদি একটু আগে করে নেই তাই তার সমস্যা নেই আবার মিকাত পার হয়ে গিয়েও যদি কেউ এহরাম করে তারও তো হজ হয়ে যাবে কিন্তু তাকে দম দিতে হবে মিকাত পার হয়ে গেছে কোনো কারণে ঘুমিয়েছিল ঘোষণা শুনতে পায়নি এবার বিমান জেদ্দার ল্যান্ড করে ফেলছে ও এহেরাম করেই নি লোকের কি লোকের চিকিৎসা আছে না লোক ওখানেই এহেরাম করে নিবে কিন্তু দম দিলে চলবে আবার কেউ যদি সতর্কতামূলক একটু আগে করে নেয় তাতে কোনো সমস্যা নেই এক রে আলেম বলেন হজ বাতিল হয়ে যাবে এরা লেখাপড়াও করে না লেখাপড়া করার চেষ্টাও করে না বুঝবারও চেষ্টা করে মনে মনে ভাবে যে বড় বক্তব্য দিতে পারলে বড় আলেম হওয়া যায় কোনো ব্যক্তি যদি হজের ওয়াজিব ছুটে যায় তো দম দিলে চলে তো সুন্নত ছুটে গেলে হজ বাতিল হবে কেন হজের ওয়াজিব ছুটে গেলে কি লাগবে দম লাগবে মিকাত পার হয়ে গেছে এহেরাম করেনি মিকাত পার হওয়ার পরে এহরাম করছে তার চিকিৎসা কি তার চিকিৎসা হল দম লাগবে তো মিকাত পাওয়ার একটু আগে উমরা করেছে এহরাম করেছে এ লোকের কি ওয়াজিব ছুটলো না শূন্য ছুটলো শূন্য ছুটেছে কারণ মিকাতে পৌঁছার পরে এহরাম করাটা ছিল শূন্য কিন্তু মিকাতে পৌঁছে কেউ এহেরাম করতে পারেন কেউ ঢাকা এয়ারপোর্টে হেরাম করে সে হাজার হাজার কিলোমিটার আগে হেরাম করলো আর যে লোক আকাশে চলন্ত বিমানে হেরাম করে সেই লোক চলন্ত বিমানের মধ্যে যদি একশো কিলোমিটার আগে ওই হেরাম করে তো ওই লোকও আগেই হেরাম করেছে যে ঢাকা এয়ারপোর্টে করেছে তারও আগে হয়ে গেছে আর যে ওখানে করেছে তারও কি হয়েছে আগে হয়েছে তাহলে সব মুফতিদেরকে বলতে হবে তোমার বিমানকে বলো যে এই মিকাতের উপরে এই বিমানটারে স্টে করে রাখো এই বিমানওয়ালা তুই বিমানটা দাঁড় করায় রাখ আমি মুফতি আমার হজ বাতিল হয়ে যাবে যদি মিকাতের আগে হেরামবাদি মিকাতের আগে সারা হেরামবাজার উপায় আছে মিকাতের আগে সারা কি হেরামবাজার উপায় আছে মিকাত পাওয়ার আধা ঘন্টা আগে যদি ঘোষণা দেয় মিকাত পাওয়ার আধা ঘন্টা আগে ঘোষণা দিলে তখনও বিমান বাকি থাকে কত কিলো পথ তিনশো কিলো পথ বাকি থাকে তিনশো কিলো পথ বাকি থাকে এবার ঘোষণা পর পনেরো মিনিটের মধ্যে একজন এহেরাম বেঁধে ফেলল তার বাকি থাকলো কয় কিলো দেড়শো কিলো বিশ মিনিটের মধ্যে যে কমপ্লিট করলো তার বাকি থাকলো কত একশো কিলো পঁচিশ মিনিটের মধ্যে যে কমপ্লিট করলো তার থাকলো কয় কিলো পাঁচশো কিলো এবার তিরিশ মিনিট পার হওয়ার পরে পঁয়ত্রিশ মিনিটে দেখো এহেরাম বাঁধলো সে মিকাত পার হয়ে আরো পাঁচশো কিলোমিটার চলে গেল পঞ্চাশ কিলোমিটার চলে গেল তাহলে কোন ব্যক্তি মিকাত পৌঁছার পঞ্চাশ কিলোমিটার বা একশো কিলোমিটার আগে হেরাম বাঁধছে আর কোনো ব্যক্তি ঢাকা এয়ারপোর্ট থেকে হেরাম বাঁধছে ঢাকা এয়ারপোর্ট থেকে যে হেরাম বাঁধলো সেও মিকাত পোশার আগেই বাঁধছে আর যে বিমানের মধ্যে বাঁধলো একশো কিলোমিটার আগে সেও কিন্তু আগেই বাঁধলো তাহলে এক টাকা চুরি করলে কি সোর হাত কাটা হবে এক কোটি টাকা চুরি করলে কে সোর এক কোটি টাকার যে হাত কাটে তাই এক টাকা চুরি করে হাত কাটা হবে না তারে মেয়াদ তুমি তো আমি তো ঢাকা এয়ারপোর্ট থেকে বেঁধে তো আমার হজ বাতিল হয়ে গেল তো তুমি যে মিকাত পৌঁছার আগে হেরাম বাজার তোমার হজ বাতিল হয় না কেন তুমি বিমানওয়ালাকে বলবা যে বিমানওয়ালা তুমি মিকাতে যাই দাঁড়ায় থাকো আমি হেরামটা বাইরে লই তারপরে তুমি বিমান টান দিও এরা কোরআন হাদিস তো পরে না তো পড়ে না ভূগোলও পড়ে না কোরআন হাদিস তো জানে না তো জানে না ভূগোলও জানে না বাংলাদেশ ভারত পাকিস্তানের মিকাতে আলামলাম বাংলাদেশ ভারত পাকিস্তানের মিকাত ইয়ালামলাম বাংলাদেশ ভারত পাকিস্তানের মিকাত ইয়ালামলাম ইয়ালামলামে পৌঁছার আগে যার এহেরাম হলো তার হজ বাতিল মুফতি সাহেব দিচ্ছেন মুফতি সাহেব জানেন না যে ইয়ালামলাম ছিল পানির জাহাজের মিকাত এখন উড়োজাহাজ যাচ্ছে খ্যাত কুনাচ্ছে আরে ঢাকায় যেতে হলে পাবনার উপর দিয়ে যাওয়া লাগতো রাজশাহী রলার কিন্তু এখন বনপাড়া দিয়ে ডাইরেক্ট রাস্তায় যে পাবনার ধার ধারে না ওরা পাবনা শহরে আর ঢুকা লাগে না রাজশাহী চাপের গাড়ি তা আপনি তো বোনপাড়ার আগের ফতুয়া আপনার দাদা মানুষকে বলেন মানুষের হাত বাতিল করে মানুষের বাতিল করে লেখাপড়া করেন বেড়ান ভূগোল দেখেন মেকাত এলাম লাম মেকাত ছিল আমাদের বাংলাদেশ ভারত পাকিস্তানে কখন যখন পানির জাহাজে যেত তখন এখন যাচ্ছে উড়ো জাহাজে এখন কি এলাম লামে যায় এলাম যাবে কেন এখন এখন সাইলুল কাবির হাতে ছিল বামে ছিল সাইলুট কাবিল আর ডানে ছিল কানুন মানাজেল আমি সচক্ষে এবার দেখলাম ওই জাগ্রত থেকেছিলাম মিকারটা কিভাবে পার হয় সমস্ত কিছু শো করা হচ্ছে ওখানে আর একটা জিনিস সেটা সুন্দর ব্যাপার আপনি একটা প্রশ্ন করেছেন সেটা বলি যে ওর প্রশ্নের ধারও ধারা লাগতেছে কেন ধার ধারা আছে বিমানের মধ্যে অনলাইনে বিমান কত দূর যাচ্ছে কোন শহরের উপর দিয়ে উঠতেছে সমস্ত কিছু ডাটা আপনার সামনে ডাইরেক্ট খোলা করে দেওয়া আছে আপনি দেখতে পাচ্ছেন আমার বিমান যখন ফিরে আসতেছি ফেরার পথে আসানসোলের উপর দিয়ে বিমান উঠতেছে দেখা যাচ্ছে ভারতের আসানসোলের উপর দিয়ে যাচ্ছে তারপরে কলকাতার উপরে আসলো কলকাতা থেকে যশোর আসলো যশোর থেকে মাগুরা আসলো মাগুরা যশোর এগুলি সব জেলার নাম উল্লেখ করতেছে ওখানে আপনার শো করতেছে ওটা অটোমেটিক শো হচ্ছে ওখানে মানুষের কোনো হাতই নেই হস্তক্ষেপই নেই ডাইরেক্ট ব্যবস্থা করে দিয়েছে তা এখন এই লুকুসুর দিন আছে নাকি তাহলে আমি দেখলাম যে সাইলুল কাবির থাকলো বামে আর কানুন মানাজেল থাকলো ডানে আর সাইলুল উপর দিয়ে মিকাত কত মিকাত আরও তৈরি হবে জানেন আপনি কেন মিকাত তৈরি হয় কিভাবে তৈরি হয়। যখন রাস্তা তৈরি হয় বাইপাস রোড তৈরি হয় তখন এই মিকাত আর ওই মিকাতে সুতা ধরে স্কেল ধরে স্কেল ধরে মনে করুন যে এই মিকাত সাইলুল কাবির আর কানুল মানাজেল দুটার মাঝখান দিয়ে আপনি একটা রাস্তা বানাইছেন নতুন রাস্তা এই রাস্তার মধ্যে দিয়ে যারা যাবে তারা ইহরাম করবে কোথায় এবার কার্নুন মানাজের আর সাইলুল কাবিরে কি করে স্কেল করে স্কেল করে সাইলুল কাবির কার্নুন মানাজের বরাবর যে জায়গা হয় ওই ওরা মিকাত ঘোষণা করে হুন্না লাহুন্না আমান আতা আলাইহিন্না মিন গায়রা মানে মিকাত বরাবর পৌঁছলে সেই উমরাটা সে কি বলে এরামটা করবে যাই হোক আল্লাহ এই সমস্ত জবরদস্ত মুফতি থেকে জাতিকে হেফাজত করুন যারা মুসলমানদেরকে সকালে এক ফতুয়া দেয় বিকালে আর এক ফতুয়া দেয় যারা মুসলমানদেরকে ফতুয়া দিয়ে বিভ্রান্ত করতেছে আহলাদি জামাতকে ধ্বংসের দ্বার পান্তে নিয়ে গেছে এক শ্রেণীর মুফতি সকালবেলার ফতুয়া ছিল আমিরে জামাত যদি চামড়া ছিঁড়ে তুলে ফেলে চাবুক মেরে তবু আমিরে নানুগত্য করতে হবে এখন ফতুয়া এসে গেছে নতুন আমির মানা হারাম সংগঠন করা হারাম وآخر دعوانا عن الحمد لله رب العالمين سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته